পরে মুসলমান আল্লাহর নবী আমা মসজিদে নববী শরীফে বসে আছে আল্লাহর নবীর কাছে হযরত আলী চলে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমা সালামের উত্তরটা দিয়ে জিজ্ঞাসা করলেন ও বাবা আলী তুমি কোন মাসিয়াত এসেছো আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী একটা স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী একটা স্বপ্ন দেখেছি আল্লাহর নবী বললেন আলী তুমি কি স্বপ্ন দেখেছো বলো गए हारिए আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধর ময়দানে গিয়েছি আমার গায়ে একটা জামা ছিল আর আমার হাতে একটা তরোয়াল ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় যেন হারিয়ে গেল এই সফর ব্যাপারটা কি হতে পারে আমি আলী আমার ঘোড়া ভেঙে গেল আর আল্লাহর নবী যেই সফর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সফরটা শোনালেন আল্লাহর নবী চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে আসছে चालिए दी सफर बेपारल्लाई जमा तुम्हारे गायर जमा हरि खराब ना चले जाबो भाईरा ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহর নবী বললেন আলী হ্যাঁ আমি রাসূলুল্লাহ তোমার থেকে বিদায় নিয়ে চলে যাব ওরে আমার আব্বা রে মুমিনেরা মুসলমানেরা এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বাবা বসে আছে এমন अल्लाह नबी बसे
حضرت فاطمہ رضی اللہ تعالی عنہا یہ حاضر ہوئے ہوئے السلام علیکم یا رسول اللہ السلام علیکم یا حبیب اللہ اب جان আমি فاطمہ ایک স্বপ্ন দেখেছি আল্লাহ নবী বললেন فاطمہ কি স্বপ্ন দেখেছো বলো বলে আমার আব্বা রে ওই সময় কি করলে আল্লাহর নবী বললেন فاطمہ তুমি স্বপ্ন একবার বলে ফেলো ওই সময় فاطمہ বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি গোবর রজনীতে আমি বিছানায় শুয়ে আছি আমি فاطمہ লক্ষ্য করে দেখলাম আপনার কি না আমি فاطمہ একটা কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করছিলাম পড়ছিলাম জানো কোরআনের পারে হাফ করলাম ও পারে হাফ করলাম আর মাসকান দিয়ে একটা জানো কোরআনের পৃষ্ঠার জানো কোথায় উড়ে উড়ে চলে গেল আব্বা জান এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে আরে এই فاطمہ স্বপ্নটা বলল আল্লাহর নবীর চোখ দিয়ে পানি তসা গড়িয়ে যায় ওই সময় فاطمہ বলল আব্বা জান ও আব্বা জান আমি فاطمہ আমি স্বপ্নটা বললাম তোমার চোখ দিয়ে কেন পানি পাশা গড়িয়ে যায় তুমি একবার বলো ওই সময় আল্লাহর নবী বললেন فاطمہ ও فاطمہ শোনো 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 এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমি রাসূলুল্লাহ শোনা তুমি فاطمہ আর থাকতে পারবে না ঠায়রা ও যখন যুবকেরা চিনা বলার পরে ওই সময় আল্লাহর নবী বলবে ও فاطمہ শোনো 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 ওই কোরআন পৃষ্ঠার হারাইনি হারাবে না ওই গতকাল লক্ষ্য করে দেখবে আমি তোমার আব্বা জান ওই কোরআনের পৃষ্ঠার মতো উড়ে উড়ে চলে যাব আলী সফর ব্যাখ্যাটা কি দিল আলী তোমার গায়ের জামা হারাইনি হারাবে না আলী ওইদের গায়ের জামা হিসাবে আমি রাসূলুল্লাহ ছিলাম তোমার থেকে বিদায় নিয়ে আমি চলে যাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু এমন সময় কান্নাকাটি শুরু করে দিল আর ফাতেমাকে বলেন ফাতেমা ও ফাতেমা তুমি শোনো ওই কোরআনের পৃষ্ঠার উপরে যাইতে যাবে না ওই কোরআনের পৃষ্ঠার মত আমি রাসূলুল্লাহ তোমার থেকে বিদায় নিয়ে চলে যাব আর ফাতেমা বললেন আব্বা জান তুমি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব চলে যাবে হ্যাঁ আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে যাব ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় কান্নাকাটি শুরু বলে দিল আরে আলী বসে আছে ফাতেমা বসে আছে ভাইরা ও যখন যুবকেরা ঠান্ডা মাথায় শুনে রেখে দি আলী হুজুর আমার বসে আছে এমন সময় ফাতেমা বসে আছে আর শুধু তাই না তাদের চোখ দিয়ে পানি পাশা গড়িয়ে যায় এমন সময় আল্লাহর নবী আমার বসে আছে কোথায় ছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুবাই আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলে ওই ইমাম হাসান ওই ইমাম হুসাইন তোমরা দুবাই বসে এসেছো বলো 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 ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুবাই আসলে আল্লাহ নবীর কাছে সালাম জানালে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ইমাম হাসান ইমাম হুসাইন আপনার কাছে এসেছি আল্লাহ নবী বললেন ওই ইমাম হাসান ওই ইমাম হুসাইন তোমরা দু ভাই কি নসিহত এসেছ একবার তুমি বলো ভাইরা ও যখন যুবকেরা ওই সময় আল্লাহর নবী বললে ওই ইমাম হাসান ওই ইমাম হুসাইন তোমরা দুবাই কোন বসিয়াত এসেছো বলো ওই সময় ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় আল্লাহর নবীর গলাটা জড়িয়ে ধরে বললে ও নানা জান আমরা ইমাম হাসান ইমাম হুসাইন আমরা দুবাই একটা স্বপ্ন দেখেছি আল্লাহর নবী বললে ওই ইমাম হাসান
জামান ও ইমাম হোসাইন তোমরা দুবাই কি স্বপ্ন দেখছো একবার বলে দাও ওই সময় ইমাম হাসান ইমাম হোসাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুবাই গভীর রজনীতে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছিলাম না জানি আমাদের মাথার উপর দিয়ে একটা খালি তোকা জানো বেশে 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 চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের দু ভাই গোটা ভেঙে গেল আল্লাহর নবী বললে ওই ইমাম হাসান ওই ইমাম হোসাইন শোনো 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 এই সবর ব্যাপার যদি আমি রাসূলুল্লাহ শোনা তোমরা তো ভাই থাকতে পারবে না আল্লাহ নবী বললেন আমাদের ঘোরটা ভেঙে গেল সফর ব্যাপারটা কি হতে পারে ওই সমান নবী বললে ওই ইমাম হাসান ওই ইমাম হোসাইন শোনো 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 এই সফর ব্যাপারটা যদি আমি রাসূলুল্লাহ যদি শোনা তোমরা দুই ভাই থাকতে পারবে না আর আল্লাহর নবী গোলাটা জড়িয়ে ধরলে আল্লাহর নবী ইমাম হাসান ইমাম হোসাইন এখানে চুপ বলার পরে যাবে না লক্ষ্য করে দেবে গতকাল খালি তো তোমার নানা চানের খাটিয়া হয়ে যাবে ভাইরা আমার জনজন ভাইরা তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর ব্যাপারটা কি দিল আলী তোমার গায়ের জামা হারাই নাই যাবে ওই গায়ের জামা হিসাবে আমি রাসূলুল্লাহ ছিলাম তোমার থেকে গতকাল বিদায় নিয়ে চলে যাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে কান্না কাটি করছে ফাতেমা সরকার ব্যাগ কাটি দিল ফাতেমা ও ফাতেমা শোনো ফাতেমা ওই আপনার কি না কোরআনের পৃষ্ঠার উড়ে যাইতে যাবে না এই কোরআনের পৃষ্ঠার মত আমি রাসূলুল্লাহ তোমার থেকে বিদায় নিয়ে চলে যাব আরে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ে সফর ব্যাগ কাটি দিল ওই ইমাম হাসান ইমাম হোসাইন ওই খালি তোকটা বেঁচে যায়নি যাবে না এই খালি তোকটা তোমার নানা জানের খাটিয়া হয়ে যাবে ও সোনা মানিকেরা তান্তা মাতাই শোনে গেদি এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে চলে গেল ও জনমা দাপ্পা যা তুমি যে সপনা বললে তুমি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে আব্বা জান আর কি তোমার সাথে দেখা হবে না আল্লাহর নবী বললে ফাতেমা তুমি চিন্তা করো না কালকে আমাদের মাঠে আসলে মাঠে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে ওই সময় ফাতেমা বললে আব্বা জান বলো 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 কোন জায়গাটা তুমি একবার বলো ওই সময় আল্লাহর নবী বলবেন ফাতেমা কালকে আমাদের মাঠে হাসরে মাঠেতে আমার আল্লাহ পাক একটা ঝান্ডা উড়িয়ে দেবে সেই ঝান্ডাটার নাম হবে হিবাবুল হাম ফাতেমা ওই হিবাবুল হামদের কাছে চলে যাবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় থাকব তোমার সাথে দেখা হয়ে যাবে ফাতেমা বল বল আব্বা জান তুমি যে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে আব্বা জান একটা জায়গার নাম তুমি আমাকে বলে দাও
সেই জায়গায় গিয়ে জানো আমি ফাতেমা তোমার সাথে যেন দেখা করতে পারি। ওই সময় আল্লাহ নবী বললেন ফাতেমা ফাতেমা তুমি শোনো একটা জায়গার নাম তোমাকে আমি বলে দিলাম তুমি চলে যাবে রিবাবুল হুরের কাছে। ভাইরা ও জওয়ান যুবকেরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় রিবাবুল হুরের কাছে চলে গেল আল্লাহর নবী দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ফাতেমা এসেছি আমি একবার কথা বলবো। আল্লাহর নবী বললেন ফাতেমা না 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 এখানে তোমার সাথে কোনো কথা হবে না। ওই সময় ফাতেমা বলবে আব্বা জান কেন তুমি একবার বলো। আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি শোনো 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 এই জায়গায় দাঁড়িয়ে পড়ে আমি একটাই চিন্তায় আছি আমার উম্মতের নিয়ে চিন্তা একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ও ফাতেমা তুমি শোনো এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি তোমার সাথে কোনো কথা আমার হবে না আমার একটাই চিন্তা আমার উম্মতের নিয়ে চিন্তা। আরে আমার উম্মতেরা না জানি তারা কি করবে কি করবে সেই চিন্তা আমি রাসূলুল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে আছি চিন্তা করছে। ফাতেমা বলে আব্বা জান তুমি আর একটা জায়গা নাম তুমি আমাকে বলে দাও সেই জায়গায় গিয়ে জানো তোমার সাথে যেন দেখা করে নিয়ে জানো কোনো কথা ছাড়া বলতে পারি। একটু বলো আল্লাহ নবী আমার নিজের মেয়ে থেকে আমাদেরকে ভালোবাসেছে। আল্লাহ নবী আমার নিজের মেয়েকে মেয়ের কথাটা চিন্তা করেনি আমাদের কথাটা চিন্তা করেছে। আরে ওই সময় ফাতেমা বললেন আব্বা জান তুমি আর একটা জায়গার নাম তুমি আমাকে বলে দাও। মুসলমানেরা সোনা মানেরা আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি চলে যাবে হাউসে কাউসার কাজে চলে যাবে আমি রাসূলুল্লাহ ওই জায়গায় থাকবো তোমার সাথে দেখা হয়ে যাবে। আরে রিবাবুল হামদ থেকে ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় হাউসে কাউসার কাছে গিয়ে হাজির হয়ে গেল আব্বা জান আমি ফাতেমা এসেছি আব্বা জান তুমি একবার কথা বলো। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলে ইন্না আতাইনা কাল কাউসার হে নবী মুহাম্মদ আমি তোমাকে কাউসারটা দান করেছি আমি তোমাকে পানিটা দান করেছি তুমি উম্মাহ তোমাকে পান করাবে। ওই সময় আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল আব্বা জান আমি ফাতেমা এসেছি তুমি একবার কথা বলো কথা বলো। ওই সময় আল্লাহর নবী বললেন ফাতেমা না কালকে আমাদের মাঠে আসরের মাঠে এই সূর্যের 12টা মোহ হবে আরে মাতারে গিনে গুলো টকটক টকটক করে ফুটি থাকবে না যদি আমার উম্মাহ তোমরা তানিরা তারা পানি পানি করে কাঁদাবে। ও ফাতেমা শোনো 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 আমি রাসূলুল্লাহ তোমার সাথে কোনো কথা কেন হবে না আমার একটাই চিন্তা আমি আমার উম্মতের পানি দিতে ব্যস্ত থাকব একটু জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা আল্লাহ পাক আমাকে এই কৌসারটা দান করেছে এই পানিটা আমি পান করা বাবা উম্মতের কে ফাতেমা এই জায়গায় তোমার সাথে কোনো কথা আমার হবে না। ফাতেমা বললেন আব্বা জান তুমি আর একটা জায়গার নাম তুমি আমাকে বলে দাও। ওই সময় আল্লাহর নবী বললেন ফাতেমা ও ফাতেমা শোনো আর একটা জায়গার নাম আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। ভাইরা ও জওয়ান যুবকেরা ঠান্ডা মাথায় শুনে রেখে দি আল্লাহর নবী আমাদের কথা বলিনি আল্লাহর নবী আমাদের কথা কথাটা ভুলিনি আমরা নবীকে ভুলে গিয়েছি আমরা রাসূলকে ভুলে গিয়েছি। ও সোনা মালিকেরা আমার আল্লাহ পাক বললেন বান্দারা তোমরা শোনো ডাইরেক্ট আমাকে পাবে না আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো আমার নবীর ভালোবাসা তরিকা কি বাবা আল্লাহর ওমানা খাবাওয়া সুন্নাতি রাসূল বললেন যারা একটা সুন্নত বাস্তবে মেনে নেবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদে সমতুল্য তার আমল নামায় লেখা হবে বলুন সুবহানাল্লাহ। ভাইরা জওয়ান যুবকেরা ওই সময় ফাতেমা বললে আব্বা জান তুমি আর একটা জায়গা না তুমি আমাকে বলে দাও। আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি চলে আসবে নেকি আর বদি ওজন করা হবে মিজানের কাছে চলে আসবে আমি রাসূলুল্লাহ
আমি ওই জায়গায় থাকব তোমার সাথে দেখা হয়ে যাবে আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে ছেড়ে বাবা আপনার কিনা চলে গেল নিজের কাছে চলে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ গো আরে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় আরে বদির পাল্লা যদি ভারী হয়ে যায় আমার উম্মা তোমরা জানিনা তারা জাহান্নামে চলে যাবে না 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 আরে রাসূলুল্লাহ কি করব আরে হাবিব কি করব ওই নেকির পাল্লাটা ধরে আমি রাসূলুল্লাহ জ্যোতি থাকব জোরে বলো বললে ফাতেমা আমার উম্মত উম্মতের নেকি আর বদি ওজন করা হবে আরে বদির পাল্লা যখন ভারী হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে ফাতেমা না আমি রাসূলুল্লাহ ওই নেকির পাল্লাটা ধরে আমি রাসূলুল্লাহ জ্যোতি থাকব ফাতেমা এখানে তোমার সাথে আমার কোনো কথা আর হবে না আরে আমার ভাই জানেরা এত বড় যে জায়গা হয়ে গেল আল্লাহর নবী কি ফাতেমার সাথে কথা বলেছে না একটাই চিন্তা আমাদের চিন্তা উম্মতের নিয়ে চিন্তা আজকের রাসূলকে আমরা ভুলে গেছি এই আব্বা তো ঠান্ডা মাথায় শুনে রেখে দিন ওই সময় ফাতেমা বললেন আব্বা জান ঠিক আছে আরেকটা জায়গার নাম তুমি আমাকে বলে দাও ওই সময় আল্লাহর নবী বললেন ফাতেমা ঠিক আছে আমি রাসূলুল্লাহ আরেকটা জায়গার নাম আমি তোমাকে বলে দিলাম তুমি চলে আসবে ফুলসিরাতের কাছে আমি রাসূলুল্লাহ সেখানে থাকব ভাইরা আমার চট যুবকেরা ওখান থেকে ছেড়ে বাবা ফুলসিরাতের কাছে চলে গেল আরে সেই জায়গায় যাওয়ার পরে এমন সময় আর আল্লাহর নবী ও জায়গায় দাঁড়িয়ে আছে ফাতেমা কে হাজির হয়ে গেল ওই সময় আল্লাহ ফাতেমা বললে আব্বা জান আমি ফাতেমা এসেছি তুমি আমার সাথে একটু কথা বলো ওই সময় আল্লাহর নবী বললে ফাতেমা না 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 এই জায়গা এই ফুলসিরাতে রাস্তাটা আপনার কিনা কত সরু হবে কত লম্বা হবে আরে আমার উম্মা তোম্মা দাদিরা তারা পার হতে পারবে না আহারে আমি রাসূলুল্লাহ সেই চিন্তায় আমি মগ্ন আছি ফাতেমা তোমার সাথে আমার কোনো কথা হবে না ওই সময় ফাতেমা বললেন আব্বা জান ও আব্বা জান তুমি আমাকে তাহলে ভালোবাসো না ভালোবাসো না আল্লাহর নবী বললেন ফাতেমা এই জায়গা তোমার সাথে কোনো কথা আমার হবে না কেন না আমার গোনাগার উম্মাত উম্মাতারিরা তারা আপনার কিনা এই যে ফুলফেরাত রাস্তাটা কত লম্বা হবে চুলে থেকে সরু হবে আমার উম্মাত উম্মাতারিরা তারা পার হতে পারবে না আরে আমি রাসূলুল্লাহ সেই চিন্তায় এখানে মগ্ন আছি ফাতেমা তোমার সাথে কোনো কথা আমার এখানে হবে না ওই সময় ফাতেমা বললে আব্বা জান তুমি আর একটা জায়গার নাম তুমি আমাকে বলে দাও আরে আল্লাহ নবী বলেন ফাতেমা আর একটা জায়গার নাম আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি শোনো ওই সময় ফাতেমা বললে আব্বা জান আর একটা জায়গা কোথায় তুমি একবার বলো ও জগন যুবকেরা আমার ভাই জানেরা ওই সময় কি বললে আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি সর 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 জাহান্নামের কাছে চলে যাবে আমি রাসূলুল্লাহ সেই জায়গায় থাকব আমি হাবিবুল্লাহ ওই জায়গায় থাকব আরে ফাতেমা ওই জায়গা ছেড়ে আরে আপনার কিনা জান্নাত জাহান্নামের কাছে চলে গেল ভাইরা সোনার মানিকেরা ওই সময় ফাতেমা গিয়ে হাজির হয়ে গেল আব্বা জান ফাতেমা এসেছি আব্বা জান তুমি একবার কথা বলো ওই সময় আল্লাহর নবী বললেন ফাতেমা না 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 তোমার সাথে কোন কথা নাই আর আল্লাহর নবী আমার সিজদায় পড়ে গেল আল্লাহর নবী চোখ দিয়ে পানি পোষা গড়িয়ে যায় আর আমার আল্লাহ কি ঘুমায় না 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 আমার আল্লাহ ঘুমায় না লাতা হুদু হুদিনা তো ওয়ালা না ও আমার আল্লাহ পা ঘুম থেকে পবিত্র ভাইরা আমার চঞ্চ যুবকেরা ওই সময় আল্লাহর নবী আমার সিজদায় পড়ে গেল ওই সময় জিব্রাইলকে পাঠিয়ে দিলে এই জিব্রাইল রে
যাও তুমি চলে যাও চলে যাও আমার বন্ধুর কাছে চলে যাও আমার বড় কেন আমার বন্ধু কেন কান্না কাটি করে তুমি একবার শুনে এসো আর জিব্রাইল আসলে আসার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ গো হাবিব আল্লাহ আমি জিব্রাইল এসেছি আল্লাহর নবী বললে ও জিব্রাইল তুমি কোন স্থানে এসেছো বলো ওই সময় জিব্রাইল বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন কান্না কাটি করছেন বলো আমার আল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী বললেন জিব্রাইল ও জিব্রাইল শোনো 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 জিব্রাইল আমার একদল বান্দা বান্দিরা তারা জান্নাতে যাবে আর একদল বান্দা বান্দিরা জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ সেই জন্য কান্না কাটি করি আর যাদের নামের আগে মোহাম্মদ এই মোহাম্মদ নাম জাহান্নামে পড়বে আমি রাসূলুল্লাহ ডাকতে পারবো না আর শোনা মাত্র জিব্রাইল আল্লাহ পাকের কাছে চলে গেল আল্লাহ পাক আপনার বন্ধু আপনার হাবিব এই জন্য কান্না কাটি করে একদল বান্দা বান্দিরা তারা জান্নাতে যাবে আর একদল বান্দা বান্দিরা তারা জাহান্নামে নামে যাবে ওই মোহাম্মদ মোহাম্মদ না জাহান্নামে পড়বে আপনার বন্ধু সহ্য করতে পারে না সেই জন্য কান্না কাটি করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিবি রে এই বন্ধু তুমি শোনো ওই মোহাম্মদ মোহাম্মদ না জাহান্নামে পড়বে না 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 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ভালোবাসা ওই মোহাম্মদের ভালোবাসায় আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিকে জাহান্নামে দেব না আমি আল্লাহ ওদেরকে জান্নাতে দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা।